দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। দেশে প্রতি বছরে যে মোট মুরগির বাচ্চা উৎপন্ন হয়, সেই বাচ্চাদের 10-15% বাচ্চা প্রতি বছরই মারা যায়। মুরগির বিভিন্ন রোগই হচ্ছে পোলট্রি ব্যবসায়ের ক্ষতির কারণ স্বরূপ। অতএব পোলট্রির পরিচালকগণকে রোগ ও প্যারাসাইটজনিত আক্রমণের কারণ এবং লক্ষণাদি সম্বন্ধে বিশেষভাবে অভিজ্ঞতা অর্জন করতে হবে। নতুবা রোগ এবং প্যারাসাইটজনিত আক্রমণের ক্ষেত্রে প্রতিষেধক ব্যবস্থা গ্রহণে অসুবিধা হবে। সতর্কভাবে বাচ্চা নির্বাচন, ডিম পাড়া মুরগি নির্বাচন, যথোপযুক্ত গৃহ ব্যবস্থা, প্রয়োজন মতো সুষম অর্থাৎ ব্যালেন্সড খাদ্য খাওয়ানো, যথোপযুক্ত প্রতিষেধক ব্যবস্থা এবং স্যানিটেশন ব্যবস্থায় রোগ ও প্যারাসাইটজনিত আক্রমণ অনেকাংশে রোধ করা সম্ভব। কিন্তু কিছু কিছু এমন রোগ রয়েছে যা সুষ্ঠু পরিচালন ব্যবস্থার মাধ্যমেও প্রতিরোধ করা সম্ভবপর হয়ে ওঠে না। তবে পোলট্রির উদ্যোগে রোগ নিয়ন্ত্রণ করা একটি গুরুত্বপূর্ণ কর্তব্যকর্ম। রোগ নিরাময় করা অপেক্ষা রোগ না হতে দেওয়া উত্তম। অতএব পোলট্রির মুরগিদের স্বাস্থ্য রক্ষার বিষয়ে এবং পোলট্রির সর্বত্র স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার জন্য বিশেষ সচেষ্ট হওয়া আবশ্যক। নরসিংদী জেলার শিবপুর গ্রামের নাসিরউদ্দিন ছোটবেলা থেকে কোনো না কোনো ব্যবসার সাথে জড়িত ছিলেন। অনেক ভেবেচিন্তে ঠিক করেন যে পোলট্রি ফার্ম করবেন। তারপর 2004 সালে 50,000 টাকা দিয়ে ব্রয়লার মুরগি চাষ শুরু করেন। দুর্ভাগ্যবশত সে বছর তিনি ক্ষতির সম্মুখীন হন, কিন্তু তিনি হাল ছাড়েননি। মুরগির বাচ্চা দেখা যায় 15 টাকা থেকে 15 টাকা কিনলাম, 15, 20 টাকা, 25 টাকা, 85 টাকা পর্যন্ত মুরগি বাচ্চা কিনছে। গত 2 মাস আগে আমি মুরগি বাচ্চা কিনলাম 80 টাকা, 82 টাকা করে। ওই বাচ্চা ব্যথার সময় আমি বিক্রি করলাম 90 টাকা। ধর আমার বাচ্চা মারাটার আগে আমার প্রতিটা মুরগির দাম 90 টাকা পড়ছে, প্রতিটা মুরগির বাচ্চার দাম। এবং ওই মুরগি আমি 90 টাকা কেজি বিক্রি করছি। অর্থাৎ আমি যে 2000 মুরগি তুলছিলাম, আমি অর্থাৎ 2000 মুরগিতে আমার প্রায় 2 লক্ষ টাকার মতো লস হয়েছে। আমার হ্যাঁসারির মালিক যারা, তারা নিজেরাও খামার করছে। ওই বাচ্চা যখন উৎপাদন বেশি থাকে, আমাদের যখন ডিমান্ড বেশি থাকে, তখন তারা করে কি ওই বাচ্চাটা তাদের হ্যাঁসারিতে তোলে, ওই খামারে তোলে। তোলার পরে এদিকটা বাচ্চার ক্রাইসিস থাকে, থাকার পরে আমরা বেশি দামে বাচ্চা কিনি। কেনার পরে দেখা গেল আজকে আমি বাচ্চা কিনছি 55 টাকা, মুরগির দাম হইলো 90 টাকা। পরের দিন দেখা গেল কোনো কারণে হয়তো অনুষ্ঠান বেশি, মুরগির বাজারটা 95 থেকে 100 টাকা হয়েছে, তারা বাচ্চার দাম 5 থেকে 7 টাকা বৃদ্ধি করছে। আমরা তো মিটিং করলে, মিছিল করলে, তারপরে আমাদের ওই হ্যাচারি মালিকরা খুব দইয়া তারপর আরও রেট বাড়াই দেয়। আমাদের নরসিংদীর কিছু লোক কিছু আন্দোলন করছিল, তারপরে নরসিংদীতে বাচ্চা আরও 2 টাকা বাড়াই দিয়েছে, নরসিংদী বাচ্চা ঢুকলে আরও 2 টাকা বাড়বে। ওই আমাদের আমরা কেন আন্দোলন করলাম এটা আরও তারা মানে এই যে মরার রূপে খাড়া, মানে তারা আরও কেন আন্দোলন করলো, এটা আমাদের গণতান্ত্রিক অধিকারও তারা করতে দেয় না। গাজীপুর জেলার কাপাসিয়া গ্রামের মজিবুর রহমান 2007 সালে 7 লক্ষ টাকা দিয়ে ব্রয়লার মুরগি চাষ শুরু করেন। বর্তমানে তার মূলধন দাঁড়িয়েছে প্রায় 15 লক্ষ টাকার উপরে। ডিমের দাম কোনো কারণে একটু বেড়ে গেলেই বিভিন্ন মিডিয়া হোক, সরকারের মাথা ব্যথার কারণ হয়ে যায় এবং বিদেশ থেকে ডিম আমদানি করার চেষ্টা করে। কিন্তু একটা ডিমের উৎপাদন খরচ কত এটা তারা অনেকেই ভেবে দেখে না বা জানে না। মুরগি যখন 140 টাকা হয় তারা বলে মুরগির বাজার হাতের নাগারে, আজকা মুরগি 90 টাকা কেজি। একদিনও কোনো পত্রিকা হেডিং আসে না যে এই মুরগি বাজার কেন 90 টাকা। আমরা কি, আমরা গরিব মানুষ, গরিব ভাই কি বড়লোক চাইতো না? একই গ্রামের ইলিয়াস উদ্দিন 2002 সালে 3000 টাকা দিয়ে ব্রয়লার মুরগি চাষ শুরু করেন। বর্তমানে তার মূলধন দাঁড়িয়েছে প্রায় 5 লক্ষ টাকার উপরে। প্রথম দিক থেকে যখন খামার করতাম তখন খুব গর্ববোধ হইতো এবং এটার উপর একটা নিয়ন্ত্রণ ছিল, এটার একটা সুনির্দিষ্ট একটা অবকাঠামো ছিল। কিন্তু আমার মনে হয় সর্বপ্রথম আমি যেই ব্যর্থতাটা বলবো বাণিজ্য মন্ত্রীর, উনি ডিম আমদানি করে এটাকে আরও কলুষিত করছে, এই শিল্পটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তারপরে আর একটা বিষয় যেখানে আমাদের দেশে সরকার ঘোষণা করেছে যে একটি বাড়ি একটি খামার,
সেখানে একটি বাড়ি থেকে একটি খামার বানায়া লাভটা হলো কি? খামার ধ্বংসের পায়তারায় ওরা লিপ্ত। আমার বাবা ছিল একটা কলেজের প্রফেসর, রিটায়ার্ড করছে, ওই টাকা নিয়ে আমি বিনিয়োগ করলাম। তো বিনিয়োগ করার পরে এখন দেখি যে আমার ওই আর আত্মীয় স্বজনের কাছ থেকে কিছু টাকা লাখ 12-13 লাখ টাকার মতো আমি বিনিয়োগ করছি। করার পরে এখন আমার ওই পুঁজি তো দূরের কথা, আমার ওই 50% টাকা মনে হয় আমি রিফান্ড করতে পারবো না এই ব্যবসা থেকে। মানে এটা না করার ইয়ে হলো ডিমের বাজার খুব একদম ডাউন লেভেলে এখন। আমাদের নীতি নির্ধারক শ্রেণী, আমাদের সরকার হুট করে একটা ডিসিশন নিলেন কি ইন্ডিয়া থেকে ডিম আমদানি করে দাম কমাবো, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের কথাটা কি ওনাদের কাছে স্মরণ নাই। আমরা যেখানে উৎপাদন করছি আমাদেরকে হেল্প না করে ইন্ডিয়া 30 পয়সা পার ডিমে, শতকরা 30% ভর্তুকি দিচ্ছে রপ্তানিতে প্লাস উৎপাদনে দিচ্ছে 30%, তাদের 60% ভর্তুকির পরে তাদের থেকে ডিম এনে আমাদের দেশে কম দামে বেচতে হবে। কিন্তু আমাদের থেকে যদি 30% সরকার ভর্তুকি দিত তাহলে কি আমাদের দেশের খামারিরা কম দামে বেচতে পারতো না? আমার মনে হয় অবশ্যই বেচতে পারতো। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমাদের নীতি নির্ধারক শ্রেণী এটা ভুলেই গেছেন যে বাংলাদেশের প্রান্তিক খামারিরা না বাঁচলে এই দেশের এই সেক্টরে 1000 কোটি টাকার গার্মেন্টস শিল্পের পরে যাদের অবস্থান বর্তমানে বাংলাদেশে, সে 1000-1000 কোটি টাকার সম্পদ, কোটি কোটি মানুষ বেকার হয়ে পড়লে এই দেশের অর্থনৈতিক অবস্থা হবে বিপর্যস্ত, এদেশের মানুষ হবে বেকার, যেখানে এদেশের উন্নয়নের কোনো ভূমিকা থাকবে বলে আমি মনে করি না। এই বিষয়ে আমি বলবো যে এটার খাদ্যের যে মূল্যটা সেখানে সরকার অনেক জায়গায় ভর্তুকি দিয়ে থাকে, অনেক জায়গায় প্রণোদনা প্যাকেজ দিয়ে থাকে, কিন্তু ওই যে মুরগির ফার্ম যাদের আছে ঠিক তাদেরকে ডিমের বাজার যখন নিম্নমুখী তখন এটার উপরে গুরুত্ব দেওয়া উচিত। যেমন আমরা প্রতিনিয়ত টেলিভিশন খুললেই দেখতে পাই এই কমপ্লেনের অ্যাডভার্টাইজ, ডানুর অ্যাডভার্টাইজ, অর্থাৎ বিদেশি শিশু খাদ্যগুলির উপরে যে ধরনের টাকা কোম্পানি, বিভিন্ন কোম্পানি, বহুজাতিক কোম্পানি খরচ করে থাকে, সেই ক্ষেত্রে যদি আমাদের সরকার যে আমাদের মাছ মাংস ডিমের যে পুষ্টি মান, এই পুষ্টিমানের উপরে যদি প্রচার কার্য আরও বেশি করা যায় তাহলে প্রসার বেশি ঘটবে এবং সেই ক্ষেত্রে এটার মূল্য বাড়বে, চাহিদা বাড়লেই মূল্য বাড়বে। 2021 যদি আমাদের বাস্তবায়ন করতে হয় সেক্ষেত্রে আমি মনে করি যে একটা শিশুকে অবশ্যই তার পুষ্টিকর খাবার খাইয়ে তাকে তৈরি করতে হবে এখন থেকে, আর যদি এটা ব্যর্থ হয় আমি মনে করি যে জাতি সেই ক্ষেত্রে ভালো কিছু তার কাছ থেকে পাবে না। তো এই ক্ষেত্রে মিডিয়া, জনপ্রতিনিধি আছেন, আমাদের বিভাগ আছেন, মন্ত্রণালয় আছেন, সবাই যদি আমরা এই পুষ্টির ব্যাপারে একটু বেশি প্রচার করি সেক্ষেত্রে আজকে যে ডিমের বাজার নাই, খামারেরা বলছেন যে ডিমের দাম পাওয়া যাচ্ছে না, ব্রয়লার দাম পাওয়া যাচ্ছে না, দুধের দাম পাওয়া যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে একটা ভালো বাজার সৃষ্টি হবে, একদিকে খামারের লাভবান হবে, অপরদিকে জাতি একটা সুস্বাস্থ্য জাতি তৈরি হবে। গভর্নমেন্টকে জানাইতে চাই যে আমাদের এই ব্যাপারে হয় অতি দ্রুত ব্যবস্থা নিন, না হলে আমরা একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছি, আমরা অতি তাড়াতাড়ি আমাদের শেষ হয়ে যাব, আমরা এই ব্যাপারে যেন গভর্নমেন্ট বিশেষভাবে নজর দেয়, এটা আমার।